আর মাহমুদ কলি স্যার ইজ রিয়েলি ইউ গ্রেট হিরো এবং ইউ রিয়েলি ভেরি হ্যান্ডসাম গাই। এখন দুইজন জুটি বেঁধেছেন নিপুণ ম্যাডাম। হ্যাঁ, জুটি মানে আপনাদের সিনেমার জুটি না, মানে আবার কেউ কেউ নিউজ করেন না যে আমি ওই বন্ধন কথা বলে দিলাম। আর শিল্পী সমিতিতে যারাই আসুক, আমরা আশা করি নিপুণ আপু, মাহমুদ কলি স্যার ওনারা আসবেন, বা দীপজল ভাই বা মিশা ভাই আসবেন, যারাই আসবেন, এই আশাটাকে কতটুকু ওনারা সফল করবেন, কারণ আমাদের বাবা নাই চলচ্চিত্রে। আর মাহমুদ কলি স্যার, এটা আমরা অনেক আপনার অনেক ছবি দেখেছি, ইজ রিয়েলি ইউ গ্রেট হিরো এবং ইউ রিয়েলি ভেরি হ্যান্ডসাম গাই। হ্যাঁ, অনেক ভালো আপনি। আর আপনি যার সাথে এখন দুইজন জুটি বেঁধেছেন নিপুণ ম্যাডাম, হ্যাঁ জুটি মানে আপনাদের সিনেমার জুটি না, মানে রাজনৈতিক জুটি না, সেটা চলচ্চিত্রের জুটি, যেটা করেছেন শিল্পী সমিতি নির্বাচন, এটা একটা ভালো কাজ করেছেন। কারণ উনি একজন মানে মেয়ে মানুষ হয়েও কিন্তু অনেক কষ্ট করেন, অনেক কাজ করেন। আমরা চাই আপনাদের বন্ধনটা ভালো থাকুক, মানে আবার কেউ কেউ নিউজ করেন না যে আমি ওই বন্ধন কথা বলে দিলাম। হ্যাঁ, ইকবাল ভাই এবং ঝন্টু আঙ্কেল স্যারের দুইটা কথার ব্যাপারে আমি কিছু কথা বলবো। শিল্পী সমিতিতে যারাই আসুক, আমরা আশা করি নিপুণ আপু, মাহমুদ কলি স্যার ওনারা আসবেন, বা দীপজল ভাই বা মিশা ভাই আসবেন, যারাই আসবেন, এই আশাটাকে কতটুকু ওনারা সফল করবেন, কারণ আমাদের বাবা নাই চলচ্চিত্রে। যদি আজ বাবা থাকতো এটা করতে পারতো না। এই প্রযোজক সমিতি কেন ইলেকশনে সব কিছু রেডি হয়ে যায়, আরেকজন যে মামলা করে ইলেকশনটা বন্ধ করে দেয়, এইগুলো করতে 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 আজকে চলচ্চিত্রটাকে শেষ পর্যায়ে নিয়ে গিয়েছে। চলচ্চিত্রে বাবা মা হচ্ছে প্রডিউসার ডিরেক্টর, আমরা হচ্ছি সন্তান শিল্পী সমিতি। আমরা কিভাবে বিদেশি ছবিকে ব্লক করে দিব যে না ছবি রিলিজ হতে পারবে না, এটা সম্ভব না তো। একটা শিল্পী সমিতি কি সম্ভব? আমি অনেকগুলো নিউজ দেখেছি, কেউ কেউ শিল্পী সমিতির উপরে রাগ করে রিজাইন দিয়ে চলে গেছে, যে তখন কিভাবে আটকাবে এটা, এটা আটকানো সম্ভব নয়। এটা আটকাতে হবে প্রডিউসার, তারপরে ডিরেক্টর, তারপরে শিল্পী সমিতি। এখন শিল্পী সমিতির উপরে দোষ চাপিয়ে আমরা যদি রাগ গোসা করি, এটা ঠিক হবে না আমাদের। তাই এইবার আমি খসরু ভাই এবং যারা আমাদের আছেন সবাইকে বলবো যে জরুরিভাবে প্রযোজক সমিতি নির্বাচন করা, না হলে এই চলচ্চিত্র ঠিক করা যাবে না। চলচ্চিত্র ঠিক করতে হলে আগে বাবা থাকতে হবে। একটা সংসারে বাবা না থাকলে তো এমনিতে সংসার চলে না। তা আমাদের চলচ্চিত্র আজকে কত বছর ধরে বাবা নাই, চলবে কিভাবে?